हेलो व्यूअर्स, वेलकम टू स्टाडी जॉब त्रिपुरा यूट्यूब चैनल। आमादेरी चैनले आपनादेर सबाई के स्वागतम। प्रसंग हलो त्रिपुरा पुलिसे स्पेशल एक्जिक्यूटिव नियोग प्रक्रिया 2023 एटा कि आदौ शुरू होबे? एखाने 2022 ही शेष होवार कथा छिलो, माने स्पेशल एक्जिक्यूटिव नियोग प्रक्रिया 2022 होवार कथा छिलो, जेहेतु 22 शेष होयनि ताई आमि बोलछि स्पेशल एक्जिक्यूटिव नियोग प्रक्रिया 2023। সাথে জুলে আছে তোমাদের স্টাফ নার্স নিয়োগ প্রক্রিয়া ও স্পেশালিস্টদের নিয়োগ প্রক্রিয়া অধারা হতাশ রাজ্যের শিক্ষিত বেকার ভাই বোনরা। এখানে যে খবরটি উঠে এসেছে, জেআরবিটি পরিচালিত গ্রুপ সি এর গ্রুপ ডি লিখিত পরীক্ষা উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে, গ্রুপ সির সম্পন্ন হয়েছে, গ্রুপ ডির এখনও শুরু হয়নি। চাকরি প্রত্যাশীর আশীর্বাদী খুব শীঘ্রই জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডির অফার ছাড়া তালিকা তৈরি হবে। কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ অফিসার এসইও, মানে স্পেশাল এক্সিকিউটিভ অফিসার এসপিও যেটা বলা হয়, নিয়োগ নিয়ে নীরবতা পালন করছে সংশ্লিষ্ট দপ্তর, মানে কর্তৃপক্ষ। তবে চাকরির অপেক্ষায় থেকেও হতাশ হাজার হাজার ছেলেমেয়েরা, তাদের সামনের দিনগুলো যেন অন্ধকারচ্ছন্ন। নিয়োগের সিদ্ধান্ত রাজ্যবাসীর সঙ্গে তাদেরও জানা, কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলো না। সাত মাস পড়ু, সাত মাস বলতে এখানে স্পেশালিস্টদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা ছিল তোমাদের ডিসেম্বর মাসে। ঢাকঢোল পিটিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে 6000 প্লাস স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া হবে, 11000 টাকা প্লাস বেতনে, 3 বছরের প্রাইমারি, 3 বছরের কন্ট্রাকে। আমরা গভর্নমেন্টের থেকে নোটিফিকেশন এসেছে, পরে আমরা যার যা নিজস্ব পুলিশ স্টেশনে গিয়ে ফর্ম ফিল আপ করে আমরা জমা দিয়েছি, এই আশায় নিয়ে যে ডিসেম্বর মাসে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। যেহেতু সরকার বা গভর্নমেন্টের মন্ত্রী বলেছে, তাই আমরা বিশ্বাস করতেই হবে, কারণ মিনিস্টার কোনো সময় মিথ্যা কথা বলে না। তাই মিনিস্টার বলেছে আমরা বিশ্বাস করে নিয়েছি, কিন্তু সেই থেকে এখন সাত মাস পেরিয়ে গেছে, এখনও নিয়োগ প্রক্রিয়া শুরুই করতে পারেনি সংশ্লিষ্ট দপ্তর। পাইপলাইন যে বলা, যে মাননীয় মন্ত্রী আরেকজন মন্ত্রী যেটা বলেছে পাইপলাইন, সেই পাইপলাইনে এখনও স্পেশালিস্টদের নিয়োগ প্রক্রিয়া, নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়নি। সাত মাস পরও, মানে সাত মাস পেরিয়েছে ঘোষণার এই যে সাত মাসে, নিয়োগ সংক্রান্ত অন্যান্য সব কিছু সম্পূর্ণ হলো, ভাগ্যবানদের তালিকা তৈরি করে নিয়োগপত্র দেওয়ার অপেক্ষা সবাই। ভাগ্যবানদের তালিকা তো আপনার ইন্টারভিউ শুরু হবে, এখানে লিখিত পরীক্ষা তো বাদই দিলাম, মুখিক ইন্টারভিউ হয়নি। 6000 প্লাস ক্যান্ডিডেটের ইন্টারভিউ কবে হবে, আদৌ এই বছর ডিসেম্বরও কি শেষ হবে কি না, তা নিয়ে সন্দিহান বেকাররা। গত কয়েকদিন ধরে এ নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে চাকরি প্রত্যাশীদের মধ্যে। তাছাড়া নার্স নিয়োগের সিদ্ধান্ত বিষবাহ জলে, আদৌ নিয়োগ হবে কি না তাও বলার কেউ নেই। রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বেকাররা তাদের দাবি তুলে ধরেছে যে স্পেশাল এক্সিকিউটিভ নার্স নিয়োগের কাজটা অতি দ্রুত সম্পূর্ণ করুক সরকার প্রধান। উল্লেখ, বর্তমান মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর নার্স ও থানায় স্পেশাল এক্সিকিউটিভ এসপিও আছে, স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই মোতাবেক কাজও সম্পূর্ণ হলো। কিন্তু যাবতীয় প্রক্রিয়া কিছুটা তোমাদের শেষ হয়েছে, ওই আমাদের স্টাফ নার্সের রিটেন এক্সামটা শেষ হয়েছে, কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ তো এখনও তোমাদের ইন্টারভিউ কল করেনি। কিন্তু 2017 সালের পর পরবর্তীতে হাসপাতালে আর স্টাফ নার্স নিয়োগ হয়নি, স্টাফ নার্সের অনেক ভ্যাকেন্সি। কিছু কিছু খবর উঠে এসেছে, যেমন খোয়াই সেফটি যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঘটেছে, স্টাফ নার্সের অভাবে জিডিএ দিয়ে তোমাদের ইঞ্জেকশন বা অন্য কিছু করানো হচ্ছে, কি জিবি বা আইজিএম উঠে এসেছে তোমাদের এই সিকিউরিটি গার্ড দিয়ে নার্সের কাজ করানো হচ্ছে, কিন্তু আদৌ স্টাফ নার্স নিয়োগ হচ্ছে না। না নামগন্ধ নেই, তাছাড়া এমপ্লয়ি ডিপ্লয় নিয়োগের নামগন্ধ নেই। সব মিলিয়ে নিয়োগের ঘোষণা দুবার দুই মন্ত্রী বলেছে, সে ফার্মাসিস্ট নিয়োগ নিয়েও কোনো খেলদুল নেই। গত কয়েক মাস পর আবার কোনো একটি দপ্তরে চাকরি ঘোষণা হলো, তাও নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ হবে কে জানে। মন্ত্রিসভার সিদ্ধান্ত হয় জব নেবে, কয়দিন আগে রেভিনিউ ডিপার্টমেন্টে 146 জন নিয়োগের সিদ্ধান্ত হয়, এর কয়দিন আগে আরেকটা দপ্তর, মানে সিদ্ধান্ত হচ্ছে, সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। গত 5 বছরে যদি 20,000 চাকরি দেওয়ার সিদ্ধান্ত হয়, কিন্তু কার্যকর হয়েছে শুধু শিক্ষা দপ্তরে। এই নিয়ে এখন সন্দিহান বেকাররা, যেহেতু বেকারদের কাছ থেকে ফর্ম ফিল আপ করেছে, ফর্ম ফিল আপ করে বলেছে যে তোমরা নিজ নিজ পুলিশ স্টেশনে গিয়ে জমা দাও, তোমাদের ডিসেম্বর মাসের ভিতরে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে, তোমরা হাতে অফার, তা সবাই তো খুব আশাবাদী ছিল।
এই আশাটা ঝোল ঢেলে দিল নির্বাচন ঘোষণা হওয়ার পর। কিন্তু সবাই এই আশাতে গভর্নমেন্টকে ফিরিয়ে এনেছে যাতে তারা আসলে যাতে স্পেশাল ইস্যুটি নিয়োগ প্রক্রিয়াটা অ্যাটলিস্ট সম্পূর্ণ করে। কিন্তু গভর্নমেন্ট ফিরে আসার পরও স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে নিয়ে গভর্নমেন্টের কোনো হেলদোল নেই। আদৌ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে কি না তাও এখন দেখার বিষয়। এখানে কিছুদিন আগে শেষ হলো জেআরবিটি যে তোমাদের গ্রুপ সিটিং পরীক্ষা, তারপর বাকিদের তালিকা প্রকাশ করে অফার ছাড়া আসায় এখন চাকরি প্রত্যাশীরা। তাহলে সবচেয়ে বেশি যে বঞ্চিত হচ্ছে এখন মানে মন্ত্রিসভার কথা অনুযায়ী যে সিদ্ধান্তটা এখন কার্যকর হচ্ছে না সেটা হলো স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া। স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া আদৌ তোমাদের জিআরএস যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, যেটা এক ফর্ম ফিল আপ করে বেকারদের কাছ থেকে টাকা নিয়ে ফর্ম ফিল আপ করে রিটেন এক্সাম হয়েছিল, কিন্তু আদৌ রেজাল্ট দিনই বেকারদের যে পরিশ্রম করে অর্থ বিনিময় করে পড়াশোনা করে নোট করে পরীক্ষা দিয়েছে সেই পরিশ্রম তো বাদই, তারপর যে খরচ করে যে অ্যাপ্লিকেশন ফর্ম টর্ম ফিল আপ করেছে সেই পরিশ্রমও বাদই। মানে কি অযথা চলছে যে জিআরএস নিয়োগ প্রক্রিয়াটা তোমরা সবার জানা আছে, এটা একটা মানে ত্রিপুরা ইতিহাসে সবচেয়ে বড় কলঙ্ক তোমরা ধরে নিতে পারো আগের জিআরএস নিয়োগ প্রক্রিয়া। এখন যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া কি সেই পথে আসছে না, তো গভর্নমেন্ট অ্যাটলিস্ট বলুক এসে যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া দেরি হবে বা কিছুদিন সময় লাগবে, গভর্নমেন্ট সেই পথেও আসছে না। এখন আমরা সবাই আশা নিয়ে আছি যে যেহেতু নতুন গভর্নমেন্ট এসেছে আমাদের মুখ্যমন্ত্রী একজন ভদ্র খুব ভালো লোক, উনি একটা সঠিক সিদ্ধান্ত নেবেন। কিন্তু সঠিক সিদ্ধান্তটা কবে নেবেন? এভাবে তো বেকাররা সব অন্ধকারচ্ছন্ন হতাশ হয়ে ভুগছে। সঠিক সিদ্ধান্তটা নেওয়ার কি কোনো এখনও টাইম আসেনি? যদি টাইম আসে তাহলে কবে আসবে? কি লোকসভা নির্বাচন আগে আসবে? এত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ প্রক্রিয়া 2023 কি সম্ভব হবে? না, কোনোভাবেই সম্ভব হবে না। গভর্নমেন্ট যে পদ্ধতিতে চলছে কোনোভাবেই 2023 সম্পূর্ণ হবে না, 2024 সম্পূর্ণ হবে কি না সন্দেহান আছে যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া। তবে আশা করা যাচ্ছে মুখ্যমন্ত্রী যেহেতু একবার তোমাদের সাংবাদিককে বলেছেন যে ত্রিপুরার কাছে যেই সব নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে সবগুলি কার্যকর হবে, সবগুলাতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে, একটু ধৈর্য ধরে ওয়েট করতে। সেই কথার উপর আমরা বিশ্বাস করে আছি যে হয়তো স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়াটা শুরু হবে। শেষ না হোক, অ্যাটলিস্ট শুরু হোক, অফার না দোক অ্যাটলিস্ট শুরু হোক। অন্যান্য নিয়োগ প্রক্রিয়া তো শুরু হয়েছে, স্পেশাল এক্সিকিউটিভ তো এতটুকু হচ্ছে না, অ্যাটলিস্ট শুরু হোক, তারপরে যা হওয়ার দেখা যাবে, সময় লাগবে, তারপর এটা মানা নেওয়া যাবে। অ্যাটলিস্ট গভর্নমেন্ট শুরু করুক, তারপর আমরা সবাই মানতে রাজি যে ওয়েট করো, সময় লাগবে। ঠিক আছে, দেখা যাক এখন গভর্নমেন্ট স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া নিয়ে শেষ কী সিদ্ধান্ত নেই হ বা না, ডাইরেক্ট বলে দিতে পারে কিংবা শুরু করো, কিছুটা শুরু করো প্রসেস, সময় লাগুক, 6 মাস 1 বছর সময় লাগুক, এটা পরের কথা, অ্যাটলিস্ট শুরু করুক। এটাই এখন দেখার বিষয়, রাজ্যের বেকারদের স্বার্থে সরকার কোন পথে চলে বা কী সিদ্ধান্ত নিই। ধন্যবাদ। স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।